ভারত সরকারের মিশন দিব্যাস্ত্রর চমক মিশন দিব্যাস্ত্রয় দৃষ্টি আকর্ষণ করিলে সমগ্র বিশ্ববাসীর দেশীয়ভাবে বিকশিত অগ্নি পাঁচ মিসাইলর সফল পরীক্ষণে চমক দিলে ভারতের প্রতিরক্ষা বিভাগে। দেশত নির্মাণ করা অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষণ, রাজস্থানের পোখরাণত অগ্নি পাঁচর সফল পরীক্ষণ, প্রধানমন্ত্রীর উপস্থিতিত ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষণ সম্পন্ন, শক্তিশালী MIRV প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র, সামরিক ক্ষেত্রত আত্মনির্ভর ভারত শক্তি। পোখরাণত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লগতে 30খনেরও অধিক দেশের প্রতিনিধিয়ে অংশগ্রহণ করে। ভারতীয় সেনার মুরব্বী মনোজ পান্ডে সকলকে আদরণি জানালে রাজস্থানের ক্ষেপণাস্ত্র পরীক্ষণস্থলী পোখরাণলৈ। এক্সারসাইজ ভারত শক্তি ট্রাই সার্ভিসেস ফায়ার পাওয়ার এন্ড ম্যানুয়াল ডেমনস্ট্রেশন মে হার্দিক স্বাগত করতা হুম। প্রদর্শিত হল T-90 IM ট্যাঙ্ক, ধনুষ আর সারঙ্গ গান সিস্টেম, আকাশ ওয়েপন সিস্টেম, লজিস্টিক ড্রোন, এডভান্স লাইট হেলিকপ্টারকে ধরে বিভিন্ন যুদ্ধ যান তথা যুদ্ধাস্ত্র। পোখরাণত হওয়া স্থল বায়ু আর নৌসেনার বৃহৎ পরীক্ষণমূলক প্রদর্শনীত ভারতীয় নৌসেনায় প্রদর্শন করিলে জাহাজ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র। আনহাতে ভারতীয় নৌসেনায় দেখুৱালে ভারতত তৈয়ারী লাইট কম্বেট এয়ারক্রাফ্ট তেজস, লাইট ইউটিলিটি হেলিকপ্টার আর এডভান্স লাইট হেলিকপ্টার। দেশত নির্মিত স্থল নৌ বায়ুসেনার যুদ্ধাস্ত্রয় সমগ্র বিশ্ববাসীকে দেখুৱালে সামরিক ক্ষেত্রত আত্মনির্ভর ভারতের শক্তি। জব শত্রু পর আঘাত হো আর অস্মিতা কি বাত হো হম চুপ নহি বৈঠেঙ্গে হম শত্রু সংহারেঙ্গে হম ঘুসকে মারেঙ্গে হম ঘুসকে মারেঙ্গে স্পেশাল ফোর্সেস দ্বারা ইনসার্শন কা বেহতরিন প্রদর্শন আসমান পর দিলেরি কা হস্তাক্ষর। আপ স্ক্রিন পর দেখ সকতে হ্যায় কি সবসে উঁচে লেভেল পর সার্ভেলেন্স স্যাটেলাইটস তথা মধ্য লেভেল পর রিমোটলি পাইলট এয়ারক্রাফ্ট যা RPA হেরন হ্যায়। দেশ মে নির্মিত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বিক্রান্ত, বিশাখাপট্টনম, কলকাতা আর দিল্লি ক্লাস ডিস্ট্রয়ার্স, শিবালিক আর ব্রহ্মপুত্র ক্লাস ব্রিগেডস আত্মনির্ভর ভারত কি তরফ দৃঢ় নিষ্ঠা কা প্রতীক হ্যায়। উল্লেখযোগ্য যে একাধিক লক্ষ্যত আঘাত হানিব এই ক্ষেপণাস্ত্রয়। প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা DRDO-এ দশকজোড়া প্রচেষ্টার নির্মাণ করা এইবিধ অতি শক্তিশালী তথা বিধ্বংসী যুদ্ধাস্ত্র পরীক্ষার সাফল্যের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে নিজেই ঘোষণা করে আর এই মিশন দিব্যাস্ত্রক থলুয়া প্রযুক্তিরে নির্মাণ করে সফল হওয়ার বাবে নিজেই গৌরবান্বিত বলেও মত ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ভারত কি আত্মনির্ভরতা, ভারত কা আত্মবিশ্বাস और भारत का आत्मगौरव इस त्रिवेणी का साक्षी बना है। यही पोखरण है जो भारत की परमाणु शक्ति का साक्षी रहा है और यहीं पर हम आज स्वदेशीकरण से सशक्तिकरण उसका दम भी देख रहे हैं। ভারত আজ পুরা দেশ ভারত শক্তি কাজ উৎসব শৌর্য কি ভূমি রাজস্থান মে হো রহা হ্যায়, লেকিন ইসকি গুঞ্জ সিরফ ভারত মে হি নহি পুরি দুনিয়া মে সুনাই দে রহি হ্যায়। সাথিও, কল হি ভারত নে MIRV আধুনিক টেকনোলজি সে লেস লম্বি দূরী কি ক্ষমতা বালি অগ্নি 5 মিসাইল কা পরীক্ষণ কিয়া হ্যায়।
दुनिया के बहुत ही कम देशों के पास इस तरह की आधुनिक टेक्नोलॉजी है, इस तरह की आधुनिक क्षमता है। ये डिफेंस सेक्टर में आत्मनिर्भर भारत की एक और बड़ी उड़ान है। এই বৃহৎ সফলতাৰ বাবে বিজ্ঞানীসকলক অভিনন্দন জ্ঞাপন কৰিলে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। উল্লেখযোগ্য যে এনে ক্ষমতাশালী ক্ষেপণাস্ত্ৰ থকা আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ, ব্ৰিটেইন, ৰাছিয়া, ফ্ৰান্স আৰু চীনৰ লগতে এই তালিকাত সংযোজিত হ'ল ভাৰতৰো নাম। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। अपना ध्यान सामने पहले से मौजूद अपग्रेडेड L-70 वेपन सिस्टम के ऊपर ले जाएं। ये मल्टी स्पेक्ट्रल कैमोफ्लाज नेट का इस्तेमाल करके खुद को विजिबल नियर इंफ्रारेड एवं इलेक्ट्रोमैग्नेटिक स्पेक्ट्रम के रडार बैंड से अपने आप को छुपाए हुए हैं।